আমার আইসক্রিম পুরোটা চুরি করে খেয়েই নিল। সবাই দেখেছো আইসক্রিম চুরি করে করে খাচ্ছে। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আইসক্রিমের রেসিপি দেখাবো। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের একটা আইসক্রিম। তাহলে প্রথমে ইন্ট্রোটা হয়ে যাক। বিগ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদ্ধি অ্যান্ড মম ব্লগস। তাহলে চলো স্টার্ট করা যাক আইসক্রিম বানাবার রেসিপি। প্রথমে নিয়ে নিয়েছি ফ্রেশ ক্রিম। এবার আমি আম ছুলে নিচ্ছি। আমি এখানে তিনটে আম নিয়ে নিচ্ছি। আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। আমগুলোর প্রথমে খোসা ছাড়িয়ে নেব। আমি এখান থেকে কিছুটা ক্রিম মিক্সিং বলে নিয়ে নিলাম। এই চিনি আর ক্রিমটাকে এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট আমুল গুঁড়ো দুধ। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আমাদের এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে আমরা ডিপে রেখে দেব। আমি এবার এখানে একটা ঝুড়ি নিয়ে নিচ্ছি আর এই আমগুলোকে আমি একে একে এর মধ্যে একটু চটকিয়ে নেব, যাতে এর আঁশগুলো না পড়ে, সেই জন্য ঝুড়িটা ব্যবহার করছি। এইভাবে আমি ছেঁকে নেব। এখানে আমি আমের পাল্পটা করে নিয়েছি। এবার ক্রিম দিয়ে আমের পাল্পটাকে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমুলের দুধ। এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব মিল্কমেডের কনডেন্সড মিল্ক। এর মধ্যে আমি 2 ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আমুলের গুঁড়ো দুধ দিয়ে দেব। আর এক প্যাকেট দিয়ে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে করে আবার মিশিয়ে নেব। এবার আমি সব পাত্রে এটা ঢেলে দেব। একটু উঁচু করে এবার আমি এর মধ্যে ম্যাঙ্গোর ক্র্যাশ দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সব ম্যাঙ্গোর ক্র্যাশগুলো অল্প অল্প করে মিশিয়ে দেব। একটু
ট্যাপ করে দেবো যাতে ভিতর পর্যন্ত চলে যায়। এই ক্রিমটা যে ফ্রিজে রেখেছিলাম একটু শক্ত হওয়ার জন্য, তো এবার আমি এই ক্রিমটা অল্প অল্প করে এখানে ওখানে দিয়ে দেব। এবার এটাকেও একটু আমি ট্যাপ করে দেব। এগুলোকে ঢেকে দেব। এগুলো সব আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ডিপে ঢুকিয়ে দেব আর এগুলো রেস্ট হতে দেব প্রায় 10-12 ঘন্টা। প্রায় 18-19 ঘন্টা হয়ে গেছে তারপর আমি আইসক্রিমটা বের করেছি পরের দিন দুপুরবেলা। তো দেখো, প্রথমেই দেখাই আইসক্রিমের কালারটা দেখো কি সুন্দর এসছে। এবার আমি আইসক্রিমটা খুলে দেখাচ্ছি। ওয়াও, সুন্দর জমেছে। স্মুথলি কেটেও গেল। এখন আইসক্রিম খাওয়ার জন্য সবাই বসে আছে। দেখো আইসক্রিমে যে আমি এটা দিয়েছিলাম না, সেগুলো দেখো কি সুন্দর করে ভ্যানিলা ফ্লেভারটাও এখানে ফুটে উঠেছে। এটা হচ্ছে আমাদের ঋদ্ধির ম্যাঙ্গো ডিজাইন। কেমন হয়েছে আইসক্রিমটা বলো? বল, খুব ভালো হয়েছে, খুব 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 খুব। আর একজন তো কপা কপ করে খেয়েই যাচ্ছে। ওরা তাহলে এনজয় করুক আইসক্রিম খেতে খেতে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাও। তাহলে টাটা। আমার ভিডিওটা পুরো দেখবার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। আমার আইসক্রিম পুরোটা চুরি করে খেয়েই নিল। সবাই দেখেছো আইসক্রিম চুরি করে করে খাচ্ছে।